আসলে তো কাজের আর চাহিদার তো কোনো শেষ নাই। কিয়ামতের আগ পর্যন্ত মানুষের চাহিদা থাকবে আর আমরাও কাজ করতেই থাকবো, অসুবিধা নাই। কিন্তু আমাদের এই ঢাকার পার্শ্ববর্তী এরিয়া, এটা এই মানিকগঞ্জ, এখানে খুবই অবহেলিত। দীর্ঘদিন আসলে এইখানে কোনো কাজ হয় নাই। গত পনেরো বছরে আসলে আমরা যে পরিমাণে কাজ করেছি এখনই দৃশ্যমান। এই রাস্তাঘাট, বিদ্যুৎ, এই যে আজকে পদ্মা ভাঙন রোধ করা, কালীগঙ্গা রোধ করা, যত ভাঙন রোধ করা, এগুলো আসলে কোনো দিন এই অঞ্চলের মানুষ এই সুবিধাটা পায় নাই, কোনো সরকারের আমলেই পায় নাই। আজকে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, উনি পরপর তিনবার ক্ষমতায় আসার পরে এই কাজগুলো এখন দৃশ্যমান দেখা যাচ্ছে। এরপরেও মানুষের চাহিদা আছে, মানুষ আরও অনেক ধরনের কাজই চায়। এখন যেমন এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন জায়গা নাই যেখানে দু চারটা পাকা রাস্তা নাই, কিন্তু দেখা যায় যে মানুষের বাড়ি পর্যন্ত এখন চাহিদা আছে, হয়তো যে আমি আমার বাড়ির মধ্যে গাড়িটা নিয়ে যাইতে চাই, এরকম একটু ছোট ছোট পাকা রাস্তা দরকার, এ ধরনের চাহিদা মানুষের আছে। এবং সেগুলো আমরা করার জন্য অবশ্যই সেটা আমরা চেষ্টা করব, এবং আগামীতে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনাকে দেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিবে, এবং ওনার মতো জনদরদী, ওনার মতো এই সাধারণ মানুষের প্রধানমন্ত্রী আমি আমার জীবনেও দেখি নাই, এবং সাধারণ মানুষ, গ্রামের মায়েরা বোনেরা, তারা সবাই এখন শেখ হাসিনার জন্য দোয়া করে যে শেখ হাসিনা নদী ভাঙ্গন হাত থেকে আমাদের ভিটামাটি, বাবা মার কবর বাঁচিয়েছে, আজকে আমাদেরকে রাস্তাঘাট করে দিয়েছে, আজকে আমাদেরকে বিদ্যুতের সুবিধা মধ্যে এনে দিয়েছে, এবং বিদ্যুতের সুবিধা পাওয়ার কারণেই ঘরে ঘরে সকলের হাতে মোবাইল আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, এসি আছে, ফ্যান আছে, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভবন আছে, কম্পিউটার ল্যাব আছে, আবার যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে মানে অত্যাধুনিকভাবে আবার যে ট্যাব ব্যবহার করার জন্য সেগুলোও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং কৃষিখাতে মানে দারুণভাবে সহযোগিতা, সার, বীজ বিভিন্ন রকমের, এবং বিভিন্ন রকমের কৃষি ইনস্ট্রুমেন্ট ফ্রিতে এবং কম পয়সায় সেগুলো আমাদের সরকার, মানে আমি কয়টা খাত বলবো, আমি উন্নয়নের খাত বলতে গেলে আমার কয়েক ঘন্টা লেগে যাবে। এই ধরনের কাজ একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই করেছে। এবং স্বাস্থ্য খাতে আপনারা জানেন যে ব্যাপক উন্নয়ন করেছে, মানুষের মহিলাদের হাতের নাগালে কমিউনিটি ক্লিনিক চালু করে সেখানে 35 রকমের ঔষধ বিনামূল্যে দিয়ে আজকে মা বোনদের হাতের নাগালে এই স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। এ ধরনের প্রচুর কাজ করেছে, যে কারণে মা বোনরাও এখন বলে যে আর আমরা ভুল পথে যাব না, আমরা যদি ভোট দেই নৌকা মার্কায় জননেত্রী শেখ হাসিনাকেই ভোট দিব, এদেশের প্রধানমন্ত্রী বানাবো, এটা আমার বিশ্বাস। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী আবার এদেশে ক্ষমতায় আসবে, আর যে কাজগুলো বাকি মানুষ মনে করে যে আমাদের প্রয়োজন সেগুলো ইনশাল্লাহ আমরা করে দেব। এই যে আমরা উন্নয়নের যে কাজগুলো আছে প্রতিনিয়তই প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, সেগুলোকে উদ্বোধন করছি, এবং মানুষের আরো কি কি দরকার সেগুলো শুনছি, উঠান বৈঠকগুলো করছি, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে যাচ্ছি, ছাত্রছাত্রী, গ্রামের কৃষকের কাছেও যাচ্ছি যে তাদের কি চাহিদা, জেলের কি চাহিদা, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা এবং আমাদের যারা আরো জনপ্রতিনিধি আছে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, আমাদের জনপ্রতিনিধি যারা, তারা তো আছেই, পাশাপাশি দলীয় নেতাকর্মী যারা আছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের, প্রত্যেকেই মানুষের কাছে এখন আমরা যাচ্ছি, আমরা সরকারের উন্নয়নের কথা বলছি এবং নৌকা মার্কায় ভোট চাচ্ছি যে আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে আরো ব্যাপকভাবে উন্নয়নে দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ।